আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আর এই তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে অঝরে, আর বৃষ্টিতে গাছের পাতা একদম সবুজ হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর বৃষ্টি কিন্তু আমার খুবই পছন্দ। আর এইখানে হচ্ছে বনর বাবা বাজার করে নিয়ে এসেছে পাঁচমিশালি মাছটা, আমার খুবই একটা পছন্দের মাছ। আর বড় মাছটাও কেটে এনেছে, তারপর মলা মাছ, এই তো আমরা, আর শীতের সবজি। আর এখন তো শীতের সবজি নেমেছে, এই তো জেনিটা আমি রিফিল করে নিচ্ছি। আর যে সকল আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা প্রথমবারের মতো দেখেছেন, প্লিজ লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে, আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমাকে উৎসাহিত করবে। যেহেতু আমি নতুন, আমার পাশে আপনারা সবাই থাকবেন। আর এই তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম, আর এদিকে হচ্ছে খালা মাছগুলি কেটে নিচ্ছে, আর সেই ফাঁকে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলার থুরটা রান্না করা হবে, যে বিচি কলা আছে সেটার থুর, অনেকে আবার মোছা বলে, তো আমরা থুরই বলি। তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি, আর সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের সাথে কিন্তু কলার থুরটা খুব ভালো যায়, আর এই থুরটা রান্না করাটা খুবই সহজ। আর দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া গুঁড়া, আর সামান্য ভাজা জিরা, তো এই যে কলার থুরটা আমি সিদ্ধ করে কষ্টটা ফেলে দিয়ে এভাবে করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি। আর এই কলার থুর কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, আর এই থুরটা যেভাবে রান্না করা হোক না কেন, আমার কাছে সেভাবেই ভালো লাগে খেতে। এটা কিন্তু শহরে পাওয়া যায় না, আর শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সবরি কলা কিংবা যে সাগর কলার থুরটা সেটাই পাওয়া যায়, আর বিচি কলার থুরটা কিন্তু পাওয়া যায় না। তো এই থুরটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, তো যে রান্নাটা হয়ে এসেছে মোটামুটি, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আর এখন নামিয়ে নিচ্ছি, আর এই তো ভিপটাও হয়ে গেছে, কারণ এটা প্রথম থেকে আমি দেখাইনি, কারণ প্রথম থেকে দেখাইতে গেলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে, তো সেজন্য প্রথম থেকে দেখাইনি, শেষের দিকে দেখাচ্ছে। আর এই তো আমরা এখন দুপুরে খেয়ে নিচ্ছি সবাই মিলে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তো আজকে হচ্ছে চিকেন ফ্রাই একটা রেসিপি শেয়ার করবো আমি আপনাদের সাথে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার, তারপর আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর পানি দিয়ে দিচ্ছি। এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, আর ফার্মের মুরগির যে একটা বাজে স্মেল সেটা আর থাকবে না। আর এখানে ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো এগুলো হচ্ছে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কয়েক পিস মাংস তুলে নিচ্ছি, এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিচ্ছি, কারণ ভিনেগারে যে একটা আছে টকটক ভাবটা সেটা চলে যাবে। তো এখন আমি চেপে চেপে ময়দাটা লাগিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, আর এভাবে চেপে চেপে ময়দাটা লাগাইলে কিন্তু চিকেনটা খুবই ক্রিসপি হবে। আমি কিন্তু এটা আর পানি দিয়ে ভিজাবো না, শুধু ময়দাটা চেপে চেপে লাগিয়ে দিচ্ছি।
আমি কিন্তু চিকেন ফ্রাইটা কারোর কাছ থেকে শিখিনি, এটা আমি নিজে আইডিয়া থেকে আমি করেছি। দেখেছি যে অনেকটা ক্রিসপি হয় আর খেতে ভীষণ মজা লাগে, তো আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন যে কতটা ক্রিসপি হয়েছে আর খেতে ভীষণ মজা লাগে। তো আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি। আর চিকেন ফ্রাইটা কিন্তু এরকম সিলভারের পাতিলে করবেন, এতে করে চিকেনটা খুবই ক্রিসপি হবে, কারণ ফ্রাই প্যানে চিকেন ফ্রাইটা কিন্তু ক্রিসপি হয় না, সেজন্য এরকম পাতিল ইউজ করবেন, দেখবেন যে চিকেনটা খুবই ক্রিসপি হবে আর অনেকক্ষণ কিন্তু ক্রিসপি থাকে। তো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি তেলের থেকে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো আমার চিকেন ফ্রাইগুলি কেমন হয়েছে আপুরা ভাইয়ারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন যে চিকেন ফ্রাইটা কিরকম হয়েছে। তো সবগুলি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।